ঈদের ছুটি শেষে এবার গাদাগাদি করে রাজধানীতে প্রবেশ করছেন কর্মজীবী মানুষ। দূরপাল্লা যানবাহন বন্ধ থাকায় ভেঙে ভেঙে ঢাকার প্রবেশ পথগুলোতে আসছেন অনেকে। পরে নানা উপায়ে নিজ গন্তব্যে যাচ্ছেন তারা। কম পরিবহন আর বেশি যাত্রীর কারণে কোনো মতেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এদিকে ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে। নতুন করে আরও এক সপ্তাহের লকডাউন ঘোষণায় বাড়ির পথ ধরেছেন বলে জানিয়েছেন তারা। দূরপাল্লার যানবাহন না চলায় অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আমিন বাজার থেকে জানাচ্ছেন সহকর্মী আপেল শাহরিয়ার, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। আপেল, দূরপাল্লার বাস চলাচল না করায় ঢাকা আসার পথে মানুষ কি ধরনের ভোগান্তিতে পড়ছে, কেমন চিত্র দেখতে পাচ্ছেন আপনি সেখানকার? সরকারি নির্দেশনা অমান্য করে রাজধানী ছাড়া মানুষজন আবারও গাদাগাদি করে স্বাস্থ্যবিধি না মেনে আবার রাজধানীতে প্রবেশ করছে। আপনি যেটি বললেন যে দূরপাল্লার বাস কিন্তু বন্ধ, এখন তারা যেটি করছেন যে ভেঙে ভেঙে তারা আসছেন এবং আমিন বাজারে সবশেষ যে বাসের স্টপেজ এখানে থেকে তারা নেমে তারা বিভিন্নভাবে সিএনজিতে, মোটর বাইকে, বিভিন্নভাবে রিক্সায় করে তারা তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন। তবে এখানে সবচেয়ে বিষয়টি হচ্ছে যে তারা কোনো স্বাস্থ্যবিধি মালাইয়ের কোনো কিছু আমি দেখিনি, স্বাস্থ্যবিধি তারা মানছেন না। পাশাপাশি এখানে বাড়তি ভাড়া আদায় করার অভিযোগ রয়েছে। বলে রাখি যে আমিনবাজার থেকে এমনও রয়েছে যে কল্যাণপুর যাবে তার ভাড়া চাওয়া হচ্ছে 500 টাকা, এরকমও অভিযোগ রয়েছে। তবে বলে রাখি যে এখনকার যে পরিস্থিতি আসলে সকালের দিকে যেরকম ছিল, মানুষের চাপ অনেকটাই বেশি ছিল, এখন কিছুটা কম দেখছি আমি। তবে বলে রাখি যে এর মধ্যে আমি যখন রাজশাহীর যাত্রীর সাথেও কথা বলছি, তিনি বলেছেন যে রাজশাহী থেকে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে এবং তারা এসে আসলে গাজীপুরে তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে তারা বিভিন্নভাবে যানবাহনে ভেঙে ভেঙে তারা তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন। তবে সব কিছু মিলে আপনাকে বলে রাখি যে এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ প্রশাসনের যে তৎপরতা থাকার কথা যে বাড়তি ভাড়া বা স্বাস্থ্যবিধি মানা, সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে না। এক ধরনের আসলে গাদাগাদি করি আসলে স্বাস্থ্যবিধি না মেনেই আসলে রাজধানীতে প্রবেশ করছে। মৌসুমী আপেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমিন বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী আপেল শাহরিয়ার।